সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আশা করি সকলে ভালো আছো। তো আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, লাস্ট ভিডিওতে যে কীভাবে ভিডিওটার রেজাল্ট অ্যানাউন্স করা হয়েছিল, তো সেইখানে আমি একটা কোশ্চেন করছিলাম। তো সেইখানে মাত্র দুজনে আনসার করছেন। সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আরও নতুন একটা কীভাবে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে, তাই কিন্তু সেখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে সেল কীভাবে করলে বেশি ভালো হয় নাকি ডায়মন্ড কীভাবে করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো দুইটা দুই জিনিস, এবং কি কাজ একটাই, যেটা হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে ডায়মন্ডের প্রয়োজন হয়, এবং কি শেলের প্রয়োজন হয় না, এবং কি সেই শেল দিয়ে কিন্তু ডায়মন্ড কিনতে হয়। তো এটা কিন্তু দুইটা দুই জিনিস, এবং কি ডায়মন্ড যদি কীভাবে করি সরাসরি আপনাদের ফ্রি ফায়ার আইডিতে চলে যাব, কিন্তু শেল যদি কীভাবে করি সেটা হচ্ছে আপনাদের গেরিনা অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে আপনাদের শেলটা আপনারা কালেক্ট করতে পারবেন। এখন দেখা যাবে যে অনেকের কাছেই কিন্তু গেরিনা অ্যাকাউন্টই নাই। তো এই জন্য আমি বলছিলাম যে গেরিনা অ্যাকাউন্ট যেহেতু নাই, তো আপনাদের ফ্রি ফায়ার তো সবারই আছে। তো এই জন্য আমি বলছিলাম আপনাদেরকে এটা কমেন্ট সেকশনে লিখতে, যে আপনাদের কোনটা বেশি প্রয়োজন, শেল নাকি ডায়মন্ড। তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে কিসের দুইটা, শেল বা ডায়মন্ড দিবেন তার জন্য ভিডিও মেক করতে হয়। তো আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমার বাজেটের মধ্যে যেটুকু আসে সেইটুকুই আমি আপনাদেরকে দিব। আপনারা জানেন এই চ্যানেলটা একদমই নতুন, এমনকি আমার সেকেন্ড চ্যানেলেও মনিটাইজেশন আছে, বাট আমার সেই চ্যানেল থেকে কোনো টাকা আর্নিং হয় না, কারণ সেখানে আমার অলরেডি মনিটাইজেশনটা চেঞ্জ করে ফেলাইছি। এখন বর্তমানে মনিটাইজেশন অফ আছে, এবং কি নতুন মনিটাইজেশন অন হয়েছিল 2 মাস আগে, কিন্তু সেই অ্যাডসেন্সটা বাদ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে কোনো টাকাই আসবে না। তো আর এখানে আমি আপনাদেরকে বলি, ইউটিউব থেকে আমার কোনো টাকা আসে না। আমি যাই কিছু করি, কীভাবে করি, তো সেগুলো হচ্ছে আমার নিজের ইনকামের টাকা দিয়ে, অন্য একটা সোর্স থেকে ইনকাম করা সেই টাকা দিয়ে। তো আমার সেকেন্ড চ্যানেলে একটা কীভাবে চলতেছে, সেটা হচ্ছে একটা ব্লগিং সেট আপ। সেখানে আমি মাত্র 500 লাইকের একটা টার্গেট দিয়েছি, সেটা পূরণ হলে আমি ব্লগিং সেট আপটা অ্যানাউন্স করে দিব। সেটার মধ্যে যদি আপনারা এখনও কেউ অংশগ্রহণ না করেন, তাহলে সেটার মধ্যে অংশগ্রহণ করতে পারেন। আর এটা ম্যাক করার এর কারণ হচ্ছে এটাই, যে কীভাবে ভিডিও বানাবো নতুন একটা। তো সেখানে আপনাদেরকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছি, সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন, এবং কি আমি চাই আপনারা এই ভিডিওতে আগের ভিডিওর মতো সাপোর্ট করেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আসলে কোনটা কীভাবে করলে সবচেয়ে ভালো হয়, 1 ডায়মন্ড, 2 নাকি শেল। তো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।